गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल जीवनतरी ब्लॉग। आज के आमी आबार एकटा माने नतून दिन होच्छे नतून माने सकाल निये आबार आमी हाजिर होयेछि तोमादेर सामने। आर देखो आमी एखाने पुरो मन होच्छे सब्जीर एकटा आर कि ये निये बसेछि आर कि दोकान। तो एगुलो एगुलो माने एकटा आर कि आमादेर माने केना ना, एगुलो सबटाई आमार शाशुड़ी मा आर कि माने होच्छे आर कि एसेछिलेन दिते दियेछे। तो ये एखाने आर कि देखते पाच्छो छोटो छोटो आपेल, तारपरे आम, तारपरे ढेड़स, आर होच्छे कि बोलो तो माने आमादेर आमादेर आर कि बागानेर गाछेर आम तो प्राय शेषई होये गेछे। एगुलो ओई जे जत ढेड़स आर कि देखते पाच्छो सब एगुलो आर कि माने आमादेर आर कि चाष होच्छे ओ बाड़ीते। तो आमार शाशुड़ीमा एगुलो आमाके आर कि माने एसेछिलो दिते। আর ওই যে ওখানে ইয়েতে দেখতে পাচ্ছ যে মানে কুলোর মধ্যে শাকগুলো ওগুলো আমারে মানে এখানে হয়েছে আর কি, বাড়িতে হয়েছে ওখানে। তো ওগুলো একটু কেটেছি, আজকে এগুলো রান্না করেছি। আর আমার বোন হচ্ছে বাজার থেকে মানে মাছ নিয়ে এসেছে। তো আজকে তো হচ্ছে মঙ্গলবার, আজকে শুধু আমাদের আর কি মানে মাছ খাওয়া হলো। আবার ধরো যে কালকে বুধবার তো পূর্ণিমা আছে, আর এটা তো হলো মানে গুরু পূর্ণিমা কি না, তো ওই জন্য একটু একটু তো মানে আর কি মানে আর কি মানতে হয় আর কি, মানা উচিত বলে আমার আর কি মনে হয়। তো ওই জন্য আজকে একটু মাছ টাছ হয়ে গেল। আজকে যদিও মানে নিরামিষ খাওয়া উচিত ছিল কিন্তু হলো না, কারণ মানে প্রতিদিন অত আমার মানে বর আর কি অত নিরামিষ খেতে আর কি পছন্দ করছে না আর কি, মানে পারে না। আর এই যে আর কি মানে এনেছে বাজার থেকে হচ্ছে বাটা মাছ, আর হচ্ছে একটু ডিম এনেছে। তো আজকে আমি এগুলো রান্না করেছি, মানে হচ্ছে অনেক রকমের মানে সবজি টবজি দিয়ে একটা আর কি ঝোল করেছি মাছের, আর হচ্ছে যে ডিমের মানে ডিমগুলো ভাজা করেছি। আর কি করেছি বলো তো, ও ঢেঁড়স, ঢেঁড়স ভাজা এগুলোই করেছি। আর আমি এখানে বসে গেছি দেখো মাছ কাটতে, একদম ছোটো ছোটো এনেছিলো এগুলো বাটা মাছগুলো, তো ওই জন্য ওগুলো আর কি মানে ইয়ে করে দেয়নি আর কি ওখান থেকে কেটে। তো আমি এগুলো আর কি কেটে নিচ্ছি। হ্যাঁ, এই যে এগুলো বাটা মাছগুলো দেখতেই পাচ্ছ। আর ওই যে ওখানে আর কি পাশে রাখা আছে গামলাতে সবজি, এটা এটা দিয়ে আর কি মানে আর কি মাছটা আর কি ঝোল করব। তো তোমরা দেখতে থাকো তাহলে। আর কি বলো তো, আজকে সারাদিন মানে আজকেও ভীষণ গরম, সে প্রতিদিন তো এটা বলার কিছু নেই, আমি শুধু প্রতিদিন এক কথা মানে রিপিট করতে থাকি ভীষণ গরম ভীষণ গরম। তো যাই হোক আর কি, আজকে আমি গেছিলাম হচ্ছে রেশনে, মানে আমার ছেলে স্কুল ছিল ওকে স্কুলে দিয়ে তারপরে গেছিলাম রেশনে। তো এবারে ওখান থেকে আস্তে আস্তে আমার প্রায় অনেক অনেক আর কি হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো আজকে আমি রেশনে পেয়েছি আটা 5 প্যাকেট, হ্যাঁ 5 কেজি আর কি, 5 কেজি হবে না, 5 কেজি থেকে একটু কম হবে। তো আটা পেয়েছি, মানে আরও অবস্থা খারাপ হয়ে গেছে, তো এখন একটু মানে শরীরটা খারাপ খারাপ লাগছে আর কি। আজকে সারাদিনে মানে ওখানে তো ভিড় ছিল কি না আর কি যথেষ্টই, আর কি যেন বলে দুয়ারে রেশন ওখানে গেছিলাম আর কি, মানে একটা পাড়াতে বসেছিল আমাদের এখানে পাশেই, কিন্তু তবু অনেকটা মানে আর কি লেট হয়েছিল ওখান থেকে আসতে। আর ওটা যদি আর কি মানে না নেই তো শুধু শুধু মিস হয়ে যাবে আমাদের, ওটা দিয়ে হয়ে যাবে মোটামুটি 1 মাসের। আমার ছেলে আর আমার হাজবেন্ড তো শুধু আর কি খাই কিনা রুটি, আমি তো খাই না, আমি হঠাৎ মঠাৎ ধরো যে খাই কোনো কোনো দিন, আমি এমনি শুধু মানে মুড়ি টুড়ি খাই বা একটু ভাত খেয়ে নেই মানে হয়ে যায় আর কি। আমি মোট কথা আমি রুটি খেতে একদম পছন্দ করি না ওই জন্য, তো ওটাই তো মানে কি বলবো মানে নিম্নবিত্ত আর কি পরিবার কি না, ছেড়ে দেওয়া যায় না, অনেকে ছেড়ে দেয় অনেকে নেয় না এদিকে, যায় না, যাওয়ার টাইম নেই, অনেক ভিড় এটা সেটা মানে অনেক কিছু বলে আর কি। তো আমাদের তো ছেড়ে দেওয়ার কোনো মানে আর কি প্রশ্নই ওঠে না, ওটা পেলে পরে ওটাই আমাদের মানে পড়ে পাওয়া 14 আনা এরকম একটা আর কি ব্যাপার। গরমকাল মানেই মানে আমার আমার বাড়িতে আর কি মানে এই যে এটা শরবতটা হবেই, এটা প্রতিদিন আর কি সকালবেলার এটা আমার লাগে, মানে আমাদের আর কি সবারই এটা লাগে 1 গ্লাস করে। তো এটা খেয়ে মানে কাজকর্ম আর কি করার বেশ একটা ইয়ে পায় আর কি, মানে এনার্জি পায়, কারণ ভাত খেতে খেতে তো সেই ধরো যে মানে 9টা সাড়ে 9টা 10টা আর কি বেজে যায় ভাত হতে হতে। তো এবার অতক্ষণ ধরে কিছু না খেয়ে থাকা মানে সম্ভব হয় না, তো ওই জন্য 1 গ্লাস করে খেয়ে নিই। তো এটা কিন্তু শীতকালে খাই না আমরা, গরমকালেই শুধু খাই, আর বেশ মানে একটু আর কি মানে পেটটাও ঠান্ডা থাকে, বেশ ভালো লাগে মোট কথা। তো এটা আর তোমরা আর কি করতে পারো ট্রাই, চিনি লবণ আর শুধু হচ্ছে লেবু, আর হচ্ছে ছাতুটা হচ্ছে ছোলার ছাতু আর কি দিয়ে এটা হচ্ছে বানাবে।
খেতে বেশ আর কি ভালো লাগে। তো তোমরা এটা আর কি করতে পারো, আর কি ট্রাই আর কি করতে পারো বাড়িতে। হ্যাঁ এটাই। আর এদিকে আমার হচ্ছে সমস্ত রান্না বান্নাও হচ্ছে, প্লাস এদিকে আমার ছাত্র শরবত বানানো হচ্ছে। তো এক গ্লাস বানাচ্ছি আমার ছেলের জন্য, আর এক গ্লাস হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। তো ওদের খাওয়া কমপ্লিট হলেই তবে আমি খাবো। অবশেষে এলো তাহলে আমার শরবত খাওয়ার পালায়, যে আমি এখানে বসে বসে শরবত খাচ্ছি আর ভাবছি যে কালকে তো হচ্ছে পূর্ণিমা, কালকে তো আমার উপোস আছে, তো আজকে আমি এটা খেয়ে নিচ্ছি। মানে এটা না আর কি, আজকে আর কি আমার আর কি মানে যা যা খাওয়ার খেয়ে নিই, কারণ আমাকে কালকে সারাদিন উপোস থাকতে হবে। উপোস থেকে আমি একবার সন্ধ্যাবেলা কালকে ভালো করে একটু আর কি দেবো ভেবেছি পুজো, কারণ হচ্ছে যে সংসারের সুখ শান্তি মঙ্গল এগুলো তো আমরা আর কি সবাই চাই না বলো, তো ওটাই আর কি ভাবছি। আর হচ্ছে যে আমার মানে ছেলেকে নিয়ে সব থেকে বেশি আর কি মানে টেনশন হয়, যে মানে ওর 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 যেগুলো ইচ্ছে আছে আর কি স্বপ্ন আছে, যে ওগুলো আদৌ আমরা আর কি পূরণ করতে পারবো কি না পারবো, কতদূর কি হবে না হবে। আর আমি এখানে তোমাদেরকে আর কি দেখাচ্ছি, দেখো আমার ঘরে হচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার, তোমরা একটু আগে দেখতে পেলে। আর এগুলো আমার ছেলের হচ্ছে ক্যারেটের হচ্ছে গার্ড, এগুলো দিয়েছি রোদ্রে। তো ওটাই, আমি আমার ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো তোমরা হচ্ছে যে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ বুঝতেই পারছো কিছু একটা স্বপ্ন নিয়ে, কিছু একটা আশা নিয়ে এসেছি ইউটিউবে, যদি সেটা সাকসেস না হয় তাহলে পরে মনটা খুব খারাপ লাগে। আর হচ্ছে যে সবথেকে যেটা মানে আর কি মানে যেটা বড় আর কি ব্যাপার, যে আমি ইউটিউবে শুধু শুধু এমনি আসিনি টাইম পাস করতে, আমি ইউটিউবে এসেছি অনেক স্বপ্ন নিয়ে। অনেক স্বপ্নটা হলো যে আমার ছেলের যেগুলো মানে আমার ছেলেকে আর কি একটু ভালো বানানোর, একটু একটু ভালো দেখার, কারণ আমরা এখন যেরকম পরিস্থিতিতে আছি এর থেকে যেন আমার ছেলে আরও একটু বেটার থাকে আর একটু ভালো থাকে, এটাই আর কি স্বপ্নগুলো আর কি যেন পূরণ হয় আর পূরণ যেন করতে পারি। তো ওই জন্য তো অনেক টাকার দরকার হয়, এমনি এমনি শুধু ঘরে বসে বসে শুয়ে শুয়ে শুধু আর কি স্বপ্ন দেখলে হয় না। সেসব অবধি জানি না কতদূর কী কী আমাদের আর মানে স্বপ্ন হচ্ছে পূরণ হবে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট।